হাসছেন না বিরাট কোহলির ব্যাট, বারবার আসছেন আলোচনায়, হচ্ছেন সমালোচনার শিকার। এবার কোহলিকে এক হাত নিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্যাপ্টেন কপিল দেব, 1983 সালে যিনি ভারতকে আন্ডারডগ হওয়ার পরও ট্রফি এনে দিয়েছিলেন। সেই কপিলই বলছেন, যদি কোহলি পারফর্ম করতে না পারে তাহলে তরুণ পারফর্মারদের সুযোগ দেয়া উচিত। তবে কপিলের কথাকে উড়িয়ে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, একেবারে পাশে দাঁড়িয়েছেন তার দলের সতীর্থের, ভরসা দিয়েছেন বিরাটকে, বলেছেন আমার সাপোর্টটা সবসময়ই তোমার পাশে রয়েছে। বিরাট কোহলিকে কেন্দ্র করে কপিল দেব এবং রোহিত শর্মা মুখোমুখি, আর এই নিয়ে আজকে আমাদের বিডি ক্রিক টাইম বুলেটিন। ফর্ম হারিয়ে কোহলি আছেন বাদ পড়ার শঙ্কায়, গুঞ্জন রয়েছে ইংল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করতে না পারলে বিশ্বকাপ দলেও জায়গা পাবেন না। প্রথম টি টোয়েন্টিতে বিশ্রামের পর সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন মলিন, তবে সিরিজ শেষ হতে না হতেই রোহিত পাশে দাঁড়ালেন কোহলির। তিনি বলেন, ফর্ম ওঠানামা করতেই পারে, তবে খেলোয়াড়ের মান কখনো নষ্ট হয় না, আমার সাথেও এমন হয়েছে, বাকি সবার সাথেই হয়। একজন খেলোয়াড় বছরের পর বছর খেলছে, এক দুই সিরিজ বা এক আধ বছরের জন্য বাকি ক্যারিয়ার ভুলে গেলে চলবে না। কপিলের মতো যে বোধধারা কোহলিকে বিশ্রাম না নিয়ে দলের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন, তাদের ব্যাপারেও মুখ খুলেছেন রোহিত। কটাক্ষ করে তিনি বলেছেন, বাকিদের হয়তো বুঝতে সমস্যা হয়, তবে আমরা যারা দলের সাথে আছি আমরা জানি কোহলির গুরুত্ব কতটা, বাইরের লোকের কথায় আমাদের কিছু যায় আসে না, আমরা এসব শুনিই না। আর যে বিশেষজ্ঞের কথা বলছেন, জানি না এরা কারা, তাদের কেন বিশেষজ্ঞ বলা হয় এটাও বুঝি না। রোহিত আরও বলেন, তিনি দলের বাইরে থেকে সব দেখছেন, দলের ভেতরে কি চলছে তা তার জানার কথা না। দল নিয়ে আমাদের অনেক ভাবনা থাকে, কে কি বলছে তা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ নয়। কিছুদিন আগেই কোহলিকে বাদ দেয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকেরা। সেই কথার জবাবে কোহলিকে বাদ দেওয়ার ব্যাপারে নিজের যুক্তি ব্যাখ্যা করেন কপিল। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে এই বিষয়ে কথা বলেন তিনি। কপিল বলেন, যখন আপনার হাতে অনেক অপশান আছে তখন ইনফর্ম খেলোয়াড়কেই খেলতে দিন, শুধু খ্যাতি দেখে খেলতে দেওয়া ঠিক না, আপনাকে দেখতে হবে সাম্প্রতিক পারফরমেন্স। তুমি একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারো, কিন্তু তার মানে এই না যে লাগাতার ব্যর্থতার পরও তুমি বারবার সুযোগ পাবে। কোহলিকে নিয়ে তিনি বলেন, তাকে পারফর্ম করতে হবে, যদি টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলার অশ্বিনকে দল থেকে বাদ দেওয়া হয় তাহলে দলের এক নম্বর ব্যাটারকেও বাদ দেওয়া যাবে। আমি আশা করছি কোহলি রানে ফিরবে, যেই কোহলিকে আমরা চিনি, যে কিনা নিজের পারফরমেন্সের মাধ্যমে নিজেকে কিংবদন্তি বানিয়েছে, এই মুহূর্তে কোহলি সেভাবে খেলছে না। তিনি আরও বলেন, কোহলি যদি পারফর্ম না করে তবুও আপনি তরুণ ক্রিকেটারদের দলের বাইরে রাখতে পারবেন না, আমি আশা করব দল নির্বাচনে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে, কোহলি পারফর্ম না করলে তারা তরুণদেরকেও দেখবে। দর্শক, আপনিও কি কপিল দেবের সাথে একমত? আপনিও কি মনে করেন বিরাট কোহলিকে ড্রপ করে তরুণ ভারতীয় ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া উচিত? এত বড় সিদ্ধান্তকে নিতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচকেরা কিংবা টিম ম্যানেজমেন্ট? আপনার মন্তব্য আমাদের জানান বিডি ক্রিক টাইম বুলেটিন এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন, এবং একই সাথে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে সম্পৃক্ত থাকুন।